দুপুর 2টার সংবাদে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, আমি তানজিল রহমান। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। উচ্চ রক্তচাপে জেসমিনের মৃত্যু, ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে। বিএনপিকে সংলাপের আমন্ত্রণ জানানো হয়নি বললেন সিইসি। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় 20 ওমরা যাত্রী নিহত। আরও শক্তিশালী পারমাণবিক অস্ত্র তৈরি করতে কিমের আহ্বান। মিশরে পশুর হাজার হাজার মমির সন্ধান। শুনছিলেন এতক্ষণ সংবাদ শিরোনাম। বুঝতে হবে এটা ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর, এর ওয়াল থিকনেস এবং রিপ থিকনেস বেশি থাকায় টিকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর। এবারে চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে। নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিন নামে এক নারীর মৃত্যুর ঘটনায় ময়নাতদন্ত প্রতিবেদন হাইকোর্টে জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। প্রতিবেদনে অস্বাভাবিক উচ্চ রক্তচাপকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। মঙ্গলবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এই প্রতিবেদন দাখিল করা হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদনের উপর আজই শুনানি হওয়ার কথা রয়েছে। এ সময় র‍্যাবের যেসব কর্মকর্তাদের তালিকা চাওয়া হয়েছে তাও দাখিল করা হবে বলে জানা গেছে। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে জড়িতদের নামের তালিকা জমা দিতে সোমবার আদেশ দেন উচ্চ আদালত। আশ্বাস দেন ময়নাতদন্ত ও সুরতহাল রিপোর্ট দেখে ন্যায় বিচারের। রাজধানীর মধ্য বাড্ডায় একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের 2টি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছে। মঙ্গলবার দুপুর 12:13 দিকে মধ্য বাড্ডার ইউলুপের পোস্ট অফিস গলির রাজভোগ নামে ওই মিষ্টির দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বিষয়টি নিশ্চিত করেছেন। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মকর্তা। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন বিএনপিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়নি, তবে অনানুষ্ঠানিকভাবে আলোচনার জন্য তাদের আহ্বান জানানো হয়েছে। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে এ কথা বলেন সিইসি। তিনি বলেন, আমরা গণমাধ্যমে দেখলাম অনেকে লিখেছেন বিএনপিকে চিঠি দেওয়া সরকারের কূটকৌশল, তবে আমি বলছি বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই, বরং এটা ইসির কূটকৌশল হতে পারে। সরকার ইসির উপর চাপ দিলে যে দেবে যাবে বিষয়টি তেমন না। এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই, সরকারের আজ্ঞাবহ কোনো কাজ নির্বাচন কমিশন করে না। ঝিনাইদহের কালীগঞ্জে শ্যালো ইঞ্জিন চালিত ভ্যানের সঙ্গে মাছ বোঝাই পিকআপের ধাক্কায় স্বামী স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ভ্যানে থাকা আরও 3 জন। মঙ্গলবার ভোর 6টার দিকে কালীগঞ্জ শহরের ঢাকা খুলনা মহাসড়কের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ঝিনাইদহ সদরের বিষয়খালী গ্রামের সাবদার আলী ও তার স্ত্রী পারভিন বেগম। আহতরা হলেন তাদের মেয়ে সাথী খাতুন, ভ্যান চালক আব্দুল করিম ও এক শিশু। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। কালীগঞ্জ থানার উপপরিদর্শক ইকবাল কবির দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী 22 ও 23 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর, সে হিসেবে পোশাক কারখানায় 21 এপ্রিল থেকে ঈদের ছুটি শুরু হবে বলে জানিয়েছে তৈরি পোশাক শিল্পের মালিকদের সংগঠন বিজিএমইএ। তবে এ ছুটি নির্ভর করবে চাঁদ দেখার উপর। সদস্যভুক্ত কলকারখানাগুলোকে দেওয়া এক চিঠিতে এ তথ্য জানিয়েছে বিজিএমইএ। তবে কারখানা কতদিন ছুটি থাকবে চিঠিতে তা উল্লেখ করা হয়নি। চিঠিতে নিজস্ব শিপমেন্ট কার্যাদেশ প্রোডাকশনের সঙ্গে সমন্বয় করে যদি সুযোগ থাকে ঈদের 2 থেকে 3 দিন আগে শ্রমিকদের ছুটি দিতে কারখানাগুলোর প্রতি আহ্বান জানিয়েছে সংগঠনটি। এটি সরকারি ছুটি বা সাপ্তাহিক ছুটির দিন শ্রমিকদের সঙ্গে আলোচনা করে জেনারেল ডিউটি করিয়ে সমন্বয় করার কথাও জানায় বিজিএমইএ। গ্রামে আর শহরে ডাইনিং বা রেস্টুরেন্টে আর ইটালিয়ানো মেলামাইন।
বায়ুদূষণ ঢাকার একটি গুরুত্বপূর্ণ সমস্যা, কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না শহরটির দূষণ। প্রায় সব সময় ঢাকার দূষণ এমন পর্যায়ে থাকে যে মানুষের জন্য ক্ষতিকর। আজ সকাল 8:30 দিকে এয়ার কোয়ালিটি ইন্ডেক্সে দেখা গেছে ঢাকার বায়ুর মান অস্বাস্থ্যকর এবং বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয়। এদিন তালিকায় প্রথম স্থানে দেখা গেছে পাকিস্তানের লাহোরকে, শহরটির স্কোর 200। অন্যদিকে 196 স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে থাইল্যান্ডের চিয়াংমাই। বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় তৃতীয় অবস্থানে থাকা বাংলাদেশের রাজধানী ঢাকার স্কোর 194। এই মান মানুষের জন্য অস্বাস্থ্যকর। ঢাকার পরেই রয়েছে দিল্লি। পঞ্চম স্থানে রয়েছে চীনের উহান শহর, দুইটির স্কোর যথাক্রমে 171 ও 168। দক্ষিণ মিশরের প্রাচীন শহর অ্যাবিডোসে ফারাও রাজা রামোসের দ্বিতীয় মন্দিরে টলেমাইক যুগের অন্তত 2000 মমি করার র্যামের মাথার সন্ধান পাওয়া গেছে। দেশটির প্রত্নতাত্ত্বিক কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছে। মিশরের পর্যটন ও পুরাকীর্তি মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, মন্দিরে র্যামের মাথার সঙ্গে মমি করা ওয়েট কুকুর, বুনো ছাগল, গরু, গাজেল ও মুঙ্গুস পাওয়া গেছে। এগুলো দ্বিতীয় রামোসেসের প্রতি অবিরত শ্রদ্ধার ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। বিবৃতিতে বলা হয়, আবিষ্কারগুলো টলেমাইক সময়কার পর্যন্ত 2 সহস্রাধিকেরও বেশি সময়ের জ্ঞানকে সমৃদ্ধ করবে। 30 খ্রিস্টপূর্বাব্দে রোমানদের বিজয় পর্যন্ত প্রায় 3 শতাব্দী বিস্তৃত ছিল টলেমাইক পিরিয়ড। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন পারমাণবিক অস্ত্রের উৎপাদন বাড়ানোর পাশাপাশি আরও শক্তিশালী অস্ত্র তৈরি করতে দেশের বিজ্ঞানীদের প্রতি আহ্বান জানিয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে। দক্ষিণ কোরিয়ায় মার্কিন নৌবাহিনীর একটি স্ট্রাইক গ্রুপের আগমনকে সামনে রেখে এই আহ্বান জানালেন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট। এর আগেও বেশ কয়েকবার তিনি অস্ত্রের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছিলেন। কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি জানিয়েছে, কিম তার পারমাণবিক অস্ত্র ইনস্টিটিউটের কর্মকর্তাদের সঙ্গে একটি ব্রিফিংয়ে বলেছেন, উত্তর কোরিয়াকে যে কোনো সময় ও যে কোনো জায়গায় পারমাণবিক অস্ত্র ব্যবহার করার জন্য প্রস্তুত করা উচিত। মিয়ানমারের আরাকান প্রদেশ ও বাংলাদেশের টেকনাফের শরণার্থী শিবির থেকে 184 জন রোহিঙ্গা নাগরিক নৌপথে ইন্দোনেশিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় আচে প্রদেশে পৌঁছেছেন। তাদের মধ্যে অনেক নারী ও শিশু রয়েছে। রোববার গভীর রাতে রোহিঙ্গাদের বহনকারী নৌকাগুলো পূর্ব আচে জেলায় পৌঁছায়। জানা যায়, পূর্ব আচেহের পিউরেউলাক উপজেলার শহরের স্থানীয় বাসিন্দারা সোমবার সকালে বিষয়টি পুলিশকে জানায়। পরে পুলিশ এসে দেখতে পায় অবৈধভাবে প্রবেশ করা রোহিঙ্গাদের মধ্যে 94 জন পুরুষ, 70 জন নারী ও 20টি শিশু রয়েছে। বিদেশিদের জন্য সুযোগ সুবিধা বাড়ানোর সিদ্ধান্ত অনেক আগেই নিয়েছে সৌদি আরব। এর অংশ হিসেবে এবার বিদেশিদের সম্পত্তি কেনার সুবিধা দিতে যাচ্ছে দেশটি। এজন্য নতুন আইন করার চিন্তা ভাবনা করছে সৌদি কর্তৃপক্ষ। সৌদি গেজেটের বরাত দিয়ে অ্যারাবিয়ান বিজনেসে তথ্য জানিয়েছে। সৌদি রিয়েল এস্টেট জেনারেল অথরিটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল-হামাদ জানিয়েছেন, এ সম্পর্কিত নতুন আইনটি পর্যালোচনা করা হচ্ছে। আইনটি কার্যকর হলে সৌদির নাগরিক নয় এমন ব্যক্তিরাও সম্পত্তি কিনতে পারবেন। প্রতিবেদনে বলা হয়, নতুন নিয়মে আবাসিকের পাশাপাশি বাণিজ্যিক সম্পত্তিও অন্তর্ভুক্ত থাকবে। সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় আসির প্রদেশে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় 20 ওমরা যাত্রী নিহত হয়েছেন ও 29 আহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় বিকেলে নিয়ন্ত্রণ হারিয়ে ওমরা যাত্রীদের বহনকারী ওই বাস আকাবা শার নামক এলাকার একটি সেতুর সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসটি উল্টে যায় ও এক পর্যায়ে সেটিতে আগুন ধরে যায়। দেশটির রাষ্ট্রীয় টিভি চ্যানেল আল একবারিয়া জানায়, রেড ক্রিসেন্টের একটি দলসহ জরুরি সংস্থাগুলো দুর্ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ পরিচালনা করে। আহত যাত্রীদের নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। হতাহতের মধ্যে বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন। যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের
ন্যাশভিলেতে একটি প্রাইমারি স্কুলে বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত 6 জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে 3 শিশু রয়েছে। জানা গেছে এক নারী স্কুলটিতে এই হামলা চালিয়েছে। দেশটির স্থানীয় সময় সোমবার সকালে দ্য কোভিনেন্ট স্কুলে বন্দুক হামলাটি চালানো হয়। এটি যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক প্রাণঘাতী বন্দুক হামলাগুলোর মধ্যে অন্যতম। প্রতিবেদনে বলা হয় নিহত 3 শিশুই 9 বছর বয়সী। হাসপাতালে নেওয়ার পর তাদের মৃত্যু ঘোষণা করা হয়। এছাড়া বয়স্ক 3 জনের বয়স 60 বছরের উপরে। তারা ওই স্কুলের কোনো দায়িত্বে ছিলেন তা এখনও পরিষ্কার নয়। দর্শক, এই ছিল এখনকার মতো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।